জগদ্ধাত্রী হিন্দুদের শক্তির দেবী। ইনি দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে দেবী জগদ্ধাত্রী উমা বা হৈমবতী নামে পরিচিত। বিভিন্ন হিন্দু শাস্ত্রে এই দেবীর উল্লেখ পাওয়া যায়। তবে জগদ্ধাত্রী আরাধনা বিশেষ করে বঙ্গদেশেই প্রচলিত। এর মধ্যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর ও নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা জগৎবিখ্যাত। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে বঙ্গদেশে জগদ্ধাত্রী পূজার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পূজা দেখেই দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। রাজা কৃষ্ণচন্দ্র কিভাবে এই পূজার প্রচলন করলেন তার পিছনে রয়েছে লম্বা এক কাহিনী। রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা অন্নদামঙ্গল কাব্য থেকে জানা যায়, নবাব আলীবর্দীর রাজত্বকালে নবাব রাজার কাছে 12 লক্ষ টাকা নজরানা দাবি করেন। রাজা নজরানা দিতে অপারগ হলে রাজাকে বন্দি করে তিনি মুর্শিদাবাদে নিয়ে যান। মুক্তির পর নদীপথে কৃষ্ণনগরে আসার সময় ঘাটে বিজয়া দশমীর বিসর্জনের বাজনা শুনে তিনি বুঝতে পারেন সেই সময় দুর্গাপুজোর কাল উত্তীর্ণ হয়ে গিয়েছে। দুর্গাপুজোর আয়োজন না করতে পেরে রাজা অত্যন্ত দুঃখিত হন। পথশ্রমে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তখন তিনি স্বপ্নে দেখেন এক অপরূপ চতুর্ভুজার সিংহবাহিনী দেবী, যার চার হাতে রয়েছে শঙ্খ চক্র তীর ধনুক। দেবী পরবর্তী শুক্লানবমীতে রাজাকে পূজা করার নির্দেশ দেন। রাজা শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সঙ্গে পরামর্শ করে জানেন এই দেবী মা দুর্গার অপর রূপ, যাকে উপনিষদ পুরাণে উমা বা হৈমবতী নামে উল্লেখ করা হয়েছে। রাজার মনে শান্তি ফিরে আসে আর সেই থেকে কৃষ্ণনগরে চলে আসছে পুরাতন ঐতিহ্যবাহী এই পূজা। জগদ্ধাত্রী পূজার সময় কৃষ্ণনগর রাজবাড়ি গেট আজও খোলা থাকে সর্বসাধারণের জন্য। রাজবাড়ির পূজা দেখে কৃষ্ণচন্দ্রের প্রজারাও এই পূজা শুরু করেন। কৃষ্ণনগরের দ্বিতীয় প্রাচীন পূজা হল মালোপাড়া বারোয়ারি। এরপর চাষাপাড়ার বুড়িমার পূজা আরম্ভ হয় 1772 সালে। এছাড়াও কৃষ্ণনগরের উল্লেখযোগ্য বারোয়ারি জগদ্ধাত্রী পূজাগুলি হল প্রীতি সম্মলনী, বালকেশ্বরী, হাতারপাড়া, উকিলপাড়া, ষষ্ঠীতলা, বৌবাজার, নেদেরপাড়া, বাঘাডাঙ্গা, পাত্র মার্কেট, বেজিখালী, চকের পাড়া, বাগদিপাড়া, মাঝের পাড়া, ঘূর্ণী, হরিজনপল্লী, তাঁতিপাড়া, কালীনগর ইত্যাদি। বর্তমানে কৃষ্ণনগরে 200-এর বেশি জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। তবে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গাপূজার ধাঁচে আয়োজিত হলেও কৃষ্ণনগরে নবমীতেই সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজা একসাথে সম্পন্ন হয়। আর রাজবাড়ির জগদ্ধাত্রী পূজার অন্যতম বৈশিষ্ট্য হল দেবীর বাহন সাদা সিংহ, যা আর কোথাও দেখা যায় না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।